ওয়েলকাম টু পায়েলস কিচেন। নিয়ে এসেছি উইন্টার স্পেশাল চিনে বাদাম দিয়ে বাদাম দুধের রেসিপি। কড়াতে জল ঢেলে বয়ল করে নিয়েছি। এক কাপ চিনি বাদাম অ্যাড করে দিলাম। লো টু মিডিয়াম হিটে চিনি বাদাম সিদ্ধ করে নেব। চিনি বাদাম সিদ্ধ করলে একদম সফট হয়ে যায়, ইজিলি পেস্ট করাও যায়, প্লাস চিনি বাদামের একটা গন্ধ থাকে সেটাও অনেকটাই কমে যায়। চিনে বাদাম 15 মিনিট বয়ল করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। হালকা চাপ দিয়ে সব খোসা ছাড়িয়ে নেব। চিনে বাদামের স্কিনটা ছাড়িয়ে 3-4 বার বারবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে জল ফেলে দিয়েছি। এতে কী হবে, চিনে বাদামের যে একটা গন্ধ থাকে সেটা অনেকটাই কমে যায়। এবার পেস্ট করে নেব। বারবার এভাবে পেস্ট করে বারবার স্প্যাটুলা দিয়ে এভাবে মিক্স করে আবার পেস্ট করতে হবে, তাহলে মিহি পেস্ট হবে। একটু জল অ্যাড করে মিক্স করে পেস্ট করে নেব। মিহি পেস্ট করে নিয়েছি। কড়াতে 4 কাপ জল নিয়ে নিয়েছি, এতে চিনে বাদামের পেস্টটা অ্যাড করে দেব। অ্যাড করে মিক্স করে দিচ্ছি, গ্যাস অন করিনি এখনো। আগে ভালো করে মিক্স করে নেব, তারপর গ্যাস অন করব, নয় লাম্পস হয়ে যেতে পারে। একদম মিহি পেস্ট, তাই ছাঁকার কোনো দরকার নেই। আপনাদের পেস্ট যদি পুরোপুরি মিহি না হয় তাহলে ছেঁকেও নিতে পারেন, বা না ছাঁকলেও হবে। ভালো করে মিক্স করে নেব আগে, তারপর গ্যাস অন করব। ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতে একদম দুধের মতো লাগছে। গ্যাস অন করে একটা তেজপাতা অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। 4টা ছোট এলাচ ফাটিয়ে রেখেছিলাম অ্যাড করে দিলাম। 1 চুটকি কেশর অ্যাড করে দিচ্ছি টেস্ট আর ফ্লেভারের জন্য, আপনারা না চাইলে অ্যাড করতে হবে না। মিক্স করে দিলাম। এখন নিয়ে 5-6টা কাঠবাদাম বা আমন্ডস একদম পাতলা পাতলা কুচি করে রেখেছি, অ্যাড করে দিচ্ছি। এটাও টেস্ট আর ফ্লেভারের জন্য অ্যাড করছি। আর 5-7টা পেস্তাও অ্যাড করে দিচ্ছি কুচি করে, একদম পাতলা পাতলা কুচি করে অ্যাড করে দিলাম। আগেই অ্যাড করেছি কারণ এটা বয়ল হতে হতে এই পেস্তা আর কাঠবাদামের ফ্লেভার পুরো বাদাম দুধের মধ্যে ছড়িয়ে যাবে, ভালো টেস্ট আর ফ্লেভার আসবে।
বয়েল এসে গেছে, হাফ টিস্পুন পিওর ঘি অ্যাড করে দিচ্ছি টেস্ট আর ফ্লেভার বাড়ানোর জন্য। মিক্স করে দিলাম। এবার 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করে তারপর চিনি অ্যাড করব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে এভাবে, না নিচ লেগে যেতে পারে। এবার হাফ কাপ থেকে একটু কম চিনি অ্যাড করে দিচ্ছি, মিক্স করে দেবো। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, দরকার হলে পরে অ্যাড করা যাবে। মিক্স করে দিলাম। এবার একটু ঘন ঘন করে নেব, বেশি টানাবো না, কারণ বাদাম দুধ এটা পুরোপুরি শুকিয়ে ফেলবো না, হালকা ঘন করব। অনেকটাই ঘন হয়ে গেছে, একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, এর থেকে বেশি টানাবো না। গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে 8টা মতো এলাচের গুঁড়ো অ্যাড করে মিক্স করে দিচ্ছি। তেজপাতা ফেলে দেবো সাথে। লাস্টে গ্যাস অফ করার পর আরও হাফ টিস্পুন পিওর ঘি অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। মিক্স করে দিলাম। উপরে একটু পেস্তা আর কাঠবাদাম কুচি দিয়ে গার্নিশ করে দিয়েছি। টোটাল 6 কাপ মতো হবে, 1 কাপ চিনি বাদাম দিয়ে। আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কী হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।